গাইজ আজকে আমরা যাব একটু আজাদিন ধাবাতে। আজকে হচ্ছে 15ই আগস্ট। পাম্পে চলে এসেছি, পাম্পে গিয়ে আগে তেলটা নিয়ে নিই। এর খুব খিদে লাগবে, গদ 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 করে তেল খাবে বাড়া। মানে জাস্ট ধারণা করতে পারবো না কতটা অসাম একটা প্লেস এটা, একদম গাঁড় ফাটা লাগছে দেখতে বাড়া। চলো যাওয়া দরকার ছিল এখানে, বাট প্রচুর ভিড় তো মারা। এটাতে কি হচ্ছে এখানে? ও এখানে সুপার বাইকের মেলা লাগিয়েছে। লাগছে সাউন্ডটা। ও সব গাইস, আমরা যে স্মার্ট টিচার ব্যাকের আজ 2.0। সো গাইস ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্লগ। তো গাইস আজকে আমরা যাব একটু আজাদিন ধাবাতে। আজকে হচ্ছে 15ই আগস্ট আর সকাল সকাল একদম পুরো 5টা বাজে এখন। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের শুধু কম্বিনেশনটা তো গাইস গেঞ্জি, একদম ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করেছি আমাদের একটা কম্বিনেশন। তো কেমন লাগছে তিনজনকে একটু কমেন্টে জানিও। তো গাইস চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক রাস্তা যেতে হবে। তো চলো গাইস যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস বেরিয়ে চলে এলাম আর আমরা আমাদের রোডে উঠে পড়েছি। এবার গিয়ে তেলটা ভরবো আর যেতে তো হবে অনেক দূর, তাই নাকি? এখন প্রথমে গিয়ে মোসাগ্রাম যাব, আর মোসাগ্রামে গিয়ে ওখান থেকে একটা ভাই আসবে, ওর সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাব। এবার আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমার গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বারবার, মানে ব্যাটারি বসে যাচ্ছে। 2-3 বার স্টার্ট আপ করেছি ভাই সাহেব, সকাল সকাল সামনে পুলিশ, পুলিশ সামনে দিয়ে একটু ফাটিয়ে দিয়ে চলে যাবে। গাইস পাম্পে চলে এসেছি, পাম্পে গিয়ে আগে তেলটা নিয়ে নিই। এখন আজকে এর খুব খিদে লাগবে, গদ 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 করে তেল খাবে বাড়া। তো গাইস তেল টেল পুড়ে বেরিয়ে চলে এলাম। আর তো প্রথমে আমাদের এখন যাব আমরা মেমারি মোসাগ্রাম। তো ওখান থেকে বললাম তো একটা দু একটা ভাই আসবে, একসঙ্গে বেরিয়ে যাব। আর আমাদের এমনি যেতে প্রচুর লেট হয়ে গেছে, ওদেরকে টাইম দিয়েছি 7টায় পৌঁছাবো ওখানে, এ তো 7:30-8টা বেজে যাবে ভাবছি। চলো যা হবে হবে। আর অ্যাকচুয়ালি কী জানো তো গাইস, মানে আজাদিন ধাবা এটা আমার একটা, মানে কী বলবো, আমি যখন থেকে ইউটিউব করি, মানে ইউটিউবে কি রাইডারদের ভিডিও দেখি, তো আমার একটা জিনিস দেখে দেখি আমি যে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু আজাদিন ধাবা একবার করে যায়। কেন যায় জানি না, বাট দেখি বড় বড় গাড়ি নিয়ে যায়। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমিও একদিন যাবো। তো যাই হোক গাইস যাচ্ছি। তো গাইস চলো, আর বেশি কথা বলবো না, অনেকটা রাস্তা যেতে হবে, তো তাই সব ভিডিও তারা আমি দেখাতে পারবো, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখন সোজা যাই, আবার তোমাদের রোডে গিয়ে কিছু ভিউ দেখাবো। আর দেখেছো তো আমাদের আজকে গাইস, মানে ড্রেসের কম্বিনেশনটা দেখো, আমার বন্ধু পড়েছে সাদা, চকো পড়েছে গ্রিন, আর আমি পড়েছি অরেঞ্জ, তোমাদের দেখাতে পাচ্ছি না। প্রথমে দেখিয়েছি, মানে টোটাল একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কম্বিনেশন করেছি আজকে। যাই হোক এটা 15ই আগস্ট উপলক্ষে করেছি। চলো। হ্যাঁ ভালো, কোথায় যাবো কোথায়? হ্যাঁ হ্যাঁ আমিও যাবো, চলো। তো গাইস কানলাই ঢুকে গিয়েছি, এবার এদিকে আমরা ডান দিকে চলে যাচ্ছি, এটা বঁচি রোড, তো এটা দিয়ে বেরিয়ে যাবো। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি গাইস, শুধু মানে জাস্ট ধারণা করতে পারবো না কতটা অসাম একটা প্লেস এটা, একদম গাঁড় ফাটা লাগছে দেখতে পারা সত্যি।
একদম গাড় ফাটা জলুস চলে এসছে ওর শরীরের মধ্যে একটা, আর রোডটাও একদম স্যাঁকা রোড স্যাঁকা, গাড়ি তো মনে হচ্ছে ঘোড়ার মতো ভাগছে। চলো এরা সব বসেই আছে আমাদেরকে দেখবে বলে দেখে নিল। না না এমনি মিথ্যে মিথ্যে বলছি, আমাদের দেখবে বাল দেখবে বলা। যাই হোক ভালো লাগলো এরকম ছেলেপিলে বসে বসে একটু হাই হুই দেবে ওরা। বল কে যে আমাদের বাড়ি ওই পূর্বস্থলি, ঠিক আছে আছে ভাই। ছেলেপিলেটা অনেক হ্যাপি হলো, বন্ধুকে আমরা সব চার পতাকা ধরে দিয়েছি। ও বন্ধু আবার ল্যাড়া তো হয়ে যাচ্ছে গো, বন্ধু বন্ধু লাই দিচ্ছে বড়া। ওই সামনে ওরা দাঁড়িয়ে আছে যাদের সঙ্গে আর কি একসঙ্গে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো ওই তো দেখতে পাচ্ছি ওরা, মিট করে নিই তাহলে। হ্যাঁ লেট করে ফেলে আরে কি করবো বলো, কিছু বলার নেই বুঝলে। এমনি কথা শুধু চেক করো এখানে, ও ভাই 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 হিসাব মনে হচ্ছে বক্স বাজছে বক্স, যাওয়া দরকার ছিল ওইখানে, বাট প্রচুর ভিড় তো মারা। আজকে এরা গোটা গোটা চাকা নষ্ট করে যাবে। ও ভাই এটা কি, ও ভাই সাহ ভূষা J20 কি হচ্ছে ভাই এখানে, আব ইয়ে কোন বে ¡Gracias!
জাস্ট বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে, ব্যাটারি প্রবলেম আছে বুঝলে, স্টার্ট করি নেবো ওখান থেকে। ভাই চল ওদিকে চল চল, এ দেরি হয়ে গেছে ভাই, ব্যাটারি প্রবলেম গাড়ির। দেখো সে আজ দিন ধাবা বাড়া কি ভিড় গো, মাথা খারাপ, রোবট লাগছে তোরে, এ তো কোনো রোবট লাগছে বাড়া, এখানে কে এসছে থারে করে এত ভিড়, কে এসছে ভাই এত ভিড়, কিছু হচ্ছে নাকি এখানে, ফ্রিতে কিছু দিচ্ছে দেখি দাদা কি হচ্ছে এখানে। ও এখানে সুপার বাইকে মেলা লাগিয়েছে, এখানে সব লেজেন্ড লেজেন্ড বাইক আছে গাইজ, একটুখানি ঢুকে যাবে না, একটু সামনে যাবে না, বাবা এখনই পড়ে গিয়েছিলাম মা, প্লিজ ফলো করো, ZX10R আছে, BMW S1000R আছে, না না বেরোচ্ছে না বেরোচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, মানা মারবে নাকি, মারা এমন করছে, হেলমেট খুলবো বলো কি ধর ভাই, কোথায় গেলো, এ ধর ভাই
হ্যাঁ বেরো বেরো একটু লেট হয়ে গেল একটু एक मिनट भैया न्यूट्रल करने तो न्यूट्रल करने तो इसको नहीं तो शार्ट बंद हो जाएगा ना तो नहीं होगा ठीक है हाँ हैप्पी इंडिपेंडेंस हाँ बोलो ठीक है হিন্দুস্তান ধাবা এখানে আরেক রকম চলছে খেলা গেলে এ দেখো আবার কি করছে দেখো বাবা राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो চলো গাইজ রোড শো শেষ দেখো বুলেট লাগার বুলেট কি হচ্ছে জাস্ট ফাটছে গুপ গুপ করে বাড়া আমার কথা হয়তো শুনতেই পাবে না আমার এত জোর ফাটছে গাইজ বহুত হয়ে গেছে ফাটাফাড়ি তাই ভাবলাম বেরিয়ে পড়ি বাড়ির দিকে কারণ অনেকটা দেরি হয়ে গেল এবার বাড়ির দিকে যেতে হবে তো চলো খিস্তে খিস্তে বেরিয়ে যাবো দিলাম মারা হালকার উপর একটা বিশ্ববিখ্যাত একদম গার্ড পেটে যাচ্ছে চলো বাড়ির দিকে চলে যাই কে যেটা ভাই इसकी माँ का भोला चेहरा अरे बस कर रुलाएगा क्या দেখো
भाई साहब মানে একটা আলাদাই মানে এখানে একটা রেওয়াজ চলে আর কি 15 আগস্টের দিন গাইজ যা বুঝতে পারছি ও ভাই সব যে 900 ভাই দেখো কি লাগছে সাউন্ডটা ও ও জিও ও ভাই সব লেবে সাউন্ড খতরনাক কি রে ভাই এ বাবা আশা করছি তোমাদের এই 15 আগস্টের ভিডিওটা মানে রাইডিংটা আমার মানে ভালো লেগেছে তোমাদের তো গাইজ যদি ভালো লেগে থাকে তো তাহলে ভিডিওটা একটু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করে দাও তো গাইজ আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আর বাইকগুলো কেমন দেখলে কমেন্টে একটু জানিও আর ঘন্টাটাকে অবশ্যই ঢং ঢং করে বাজিত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো বাই